রাজধানীর ডেঙ্গু পরিস্থিতির খোঁজ রাখছেন সহকর্মী সিউল আহমেদ। এই মুহূর্তে তিনি আছেন ডিএনসিসি হাসপাতালে, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। সিউল, ডিএনসিসি হাসপাতালে আজ রোগীর চাপ কেমন দেখছেন, এবং একজন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হওয়া থেকে শুরু করে যখন সে বাসায় ফিরছে, এই সময়টার মধ্যে গড়ে তার কেমন সময় লাগছে এবং কোন কোন খাতে খরচ হচ্ছে আমাদের বিস্তারিত জানাবেন। আপনি ঠিক যেমনটি বলছেন, ঠিক এই মুহূর্তে আমি আছি কিন্তু রাজধানীর মহাখালীতে যে ডিএনসিসি ডেঙ্গু ডেডিকেটেড হাসপাতাল আছে সেখানে, এবং এই যে ওয়ার্ডটিতে আমি আছি সেটি হচ্ছে নারী ডেঙ্গু যে নারী যে ওয়ার্ডটি রয়েছে সেখানে, এবং এখানে প্রায় 57 জন রোগী ভর্তি আছে আপাতত। এবং আপনি যেটি আমাকে বলছিলেন সেটি হচ্ছে যে আসলে কতদিন পর্যন্ত সময় লাগছে একজন রোগীর ছেড়েতে, আমি দিকটা আপনাদেরকে দেখাই। সেটি হচ্ছে যে এটি পুরোটাই আসলে ডিপেন্ড করছে সেই রোগীর শারীরিক সক্ষমতার উপরে। অনেকেই আমরা দেখছি যে খুব দ্রুত 3 থেকে 5 দিনের মধ্যে বাড়ি চলে যাচ্ছেন, চিকিৎসকরা বলছেন, আবার এরকমও হচ্ছে যে 7 থেকে 10 দিনের মধ্যেও কিন্তু অনেকে বাড়ি যাচ্ছেন। যদি আমি এতটুকু আপনাদেরকে বলি, সেটি হচ্ছে এভারেজ যেটি তারা বলছেন যে 1 সপ্তাহ থেকে 10 দিনের মধ্যে কিন্তু যে কোনো ডেঙ্গু রোগী যারা খুব বড় শক সিন্ড্রোমে যাচ্ছেন না তাদেরকে কিন্তু তারা ছেড়ে দিচ্ছে। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে রোগীর চাপ কীরকম, প্রতিদিন কিন্তু ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে, শুধুমাত্র ডিএনসিসি হাসপাতাল নয়। আমি সকালবেলা ছিলাম হচ্ছে রাজধানীর মুগ্ধা মেডিকেল কলেজ হাসপাতালে, এই সবগুলো হাসপাতালেই কিন্তু একই পরিমাণে রোগীর চাপ বাড়ছে। অর্থাৎ ঢাকার বাইরের কিন্তু অনেক ডেঙ্গু রোগীকে এখন ঢাকার বাইরে যে জেলা সদর হাসপাতালগুলো রয়েছে সেখান থেকে কিন্তু ঢাকাতে স্থানান্তরিত করা হচ্ছে, যার কারণে কিন্তু ঢাকার যে হাসপাতালগুলো রয়েছে, সরোয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, মিডফোর্ড, মুগ্ধা মেডিকেল কলেজ হাসপাতাল, ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতাল, এই সরকারি হাসপাতালগুলোতে কিন্তু প্রতিদিনই রোগীর চাপ বাড়ছে। সকালে আমার চিকিৎসকদের সাথে কথা হচ্ছিল, তারা আমাদেরকে একটি বিষয় জানাচ্ছেন এবং বলছেন যে আপনারা এটা প্রচার করুন, সেটি হচ্ছে যে অনেকেই কিন্তু ডেঙ্গু হওয়ার সাথে সাথে তাদেরকে ডাব খাওয়াচ্ছে, ফল খাওয়াচ্ছে এবং বিভিন্ন ধরনের জুস তারা কিন্তু খাওয়াচ্ছে, কারণ যেহেতু ডাক্তাররা বলছেন যে প্রচুর পরিমাণে পানীয় পান করতে হবে। সেক্ষেত্রে এই জিনিসগুলোর দাম কিন্তু প্রচুর বেড়েছে। আপনি নিশ্চয়ই জানেন যে 1 লিটার ডিমের দাম 55 টাকা কিংবা তার বেশি, এবং একটি ডাব বিক্রি হচ্ছে কিন্তু 200 থেকে 200 টাকারও বেশি। সুতরাং চিকিৎসকরা বলছেন যে যারা আসলে আর্থিকভাবে কিছুটা খরচ করতে পারছেন না কিংবা এই সকল জিনিসগুলো খাওয়াতে পারছেন না, তাদের চিন্তার কোনো কারণ নেই। ডেঙ্গু রোগ হওয়া মাত্র কিংবা একজন ডেঙ্গু রোগীকে সবসময় যে কোনো ধরনের পানি খাওয়াতে পারে, এবং তার জন্য তারা বলছেন যে খুব সহজেই কিন্তু এসএমসির যে ওর স্যালাইন রয়েছে সেটি কিন্তু তারা খাওয়ানোর পরামর্শ দিয়েছেন। এছাড়া নর্মাল যে রাইস স্যালাইন রয়েছে যেটি যে কোনো দোকানেও পাওয়া যাবে, সরকারি হাসপাতালগুলো থেকেও কিন্তু রাইস স্যালাইন দেওয়া হচ্ছে, সেটা খাওয়ানোর পরামর্শ দিয়েছেন। এছাড়া আরেকটি বিষয় তারা বলেছেন যে শুধুমাত্র যদি লেবু শরবত করে দেওয়া হয়, লেবু দিয়ে চিনি দিয়ে যদি শরবত করে দেওয়া হয়, সেই শরবতও কিন্তু ডেঙ্গু রোগীকে খাওয়ানোর পরামর্শ জানিয়েছেন তারা। এবং তারা বলছেন যে এই সকল ডেঙ্গু হলে যে ডাব খেতে হবে কিংবা অন্যান্য যে ফলমূল রয়েছে সেগুলো খেতে হবে, সেটি আসলে খুবই দরকারি না, তবে কেউ যদি খাওয়াতে পারে সেটি খুবই ভালো, তবে সেই খাওয়ানোর জন্য যেন অন্য যারা একটু আর্থিকভাবে অসচ্ছল রয়েছে তাদের উপর যেন চাপটা না পড়ে, সেটি কিন্তু আমাদেরকে নিশ্চিত করেছেন। এছাড়া ডেঙ্গু যে চিকিৎসা সেটি কিন্তু সরকারি হাসপাতালগুলো থেকে পুরোপুরিভাবে তারা দেওয়ার চেষ্টা করছে, তবে প্রতিদিনই কিন্তু ডেঙ্গু রোগীর চাপ বাড়ছে হাসপাতালগুলোতে। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য ডিএনসিসি ডেঙ্গু ডেডিকেটেড হাসপাতাল থেকে। এতক্ষণ ধরে জানছিলাম রাজধানীর ডেঙ্গু পরিস্থিতি, এবং এরই মধ্যে এখন ঢাকায় নিচ্ছে ছোট্ট